হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সিপাইচলা জেলা পরিষদের সদস্য তথা দুর্গাপুরের বাসিন্দা সেলিম মজুমদার। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬১ বছর। স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। আগামীকাল বুধবার সকাল ১০টায় নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উনাকে শ্রদ্ধা জানাতে উনার বাড়িতে আসেন জেলা যুব সভাপতি শুভঙ্কর সরকার, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রমুখরা। সেলিম মজুমদার, যিনি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা, জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং জেলা পরিষদের সদস্য, সাত করে উনি আগরতলা যাচ্ছিলেন গাড়ির মধ্যে, স্ট্রোক করে আজকে আমাদের মধ্যে নেই। আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। আমরা জেলা কমিটি, ভারতীয় জনতা পার্টি প্রচণ্ডভাবে আমরা শোকাহত। কিছুদিনের মধ্যে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব বাহার ইসলাম মজুমদারকে এই গ্রাম থেকে আমরা হারিয়েছি। তার দুদিন পরে আমরা আমাদের মেলাঘর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান বন কুমার সাহাকে হারিয়েছি। সবার প্রিয় সেলিম মজুমদারকে আমরা হারিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার বিদেহী আত্মা যেন চির শান্তি হয়। বলবো সিলিন্দা, আপনি যেখানে থাকবেন সেখানে ভালো থাকবেন। বিউরো রিপোর্ট, সময় ত্রিপুরা। সুনামুরাবাসীর জন্য সুখবর, ভর্তি চলছে প্লে গ্রুপ এলকেজি, ইউকেজি, ক্লাস ওয়ান ও ক্লাস টু পর্যন্ত হোলি চাইল্ড একাডেমিতে ভর্তি চলছে। অত্যাধুনিক শিক্ষা পদ্ধতিতে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কর্তৃক পরিচালিত অ্যান ইংলিশ মিডিয়াম স্কুলে ২১ মার্চ থেকে ভর্তি শুরু। আপনার শিশুকে উন্নত মানের শিক্ষা প্রদানের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা হাসপাতাল রোড, সোনামুরা, সিপাইজলা, ত্রিপুরা। যোগাযোগ 8787795672 অথবা 8794626288। গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশই আমাদের লক্ষ্য।